আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য আমি অ্যান্ড্রয়েড ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো বন্ধুরা, সেটিংসটি আসলে কি আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গিয়েছেন। বন্ধুরা, প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে এই যে অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস যে কোনো নামে হোক না কেন, এক একজনের ফোনে কিন্তু এক এক ধরনের নাম থাকে, অর্থাৎ এক এক মডেলের ফোনে এক নাম থাকে। যেমন আমার এতে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট, অর্থাৎ যার ভিতরে গেলে আমার পুরো ফোনের অ্যাপসগুলো আসলে কোথায় কী পারমিশন, কোথায় কোথায় কী সেটিংস সবগুলো আছে পাওয়া যাবে, সেটাই কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যাপগুলো আপনি যেভাবে ম্যানেজ করতে পারবেন। তো এই যে ম্যানেজমেন্ট করার যে সিস্টেমটা, আসলে এই অ্যাপস ম্যানেজমেন্ট এই সেটিংসের ভিতরে আসলে কী গুরুত্বপূর্ণ এমন জিনিস আছে, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা, এই অ্যাপস ম্যানেজমেন্টের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য জানা অত্যন্ত জরুরি। তো কেন জরুরি অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এজন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক বিডি9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিতে হতেন পেতে অবশ্যই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, আমরা চলে যাবো এবার সেটিংসের ভিতরে। তো আপনারা যে যার ফোন থেকে সেটিংসে চলে আসবেন। তো এইখানে আসার পরে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে সেটিংসটা আছে বা অনেকের ফোনে অ্যাপস লেখা থাকে, যাই হোক, তো এই সেটিংসের ভিতরে আপনারা চলে যাবেন। তো এইখানে আপনারা আমরা চলে আসলাম। তো বন্ধুরা, এইখানে আসার পরে দেখুন কয়েকটা অফ সেটিংস আছে। তো যেমনটি উপরে আমরা দেখতে পাচ্ছি আছে ডিফল্ট অ্যাপ, তো এটি কিন্তু সাধারণ একটি সেটিংস, অর্থাৎ এখানে আসলে আপনার ফোনে যে সকল ডিফল্ট অ্যাপগুলো আছে সেগুলো এই ধরনের অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট, গুগল, এরপরে ব্রাউজার, তো এই সকল ফোন অ্যাপ এইগুলো আর কি। তো এইগুলো কিন্তু খুবই সিম্পল। তো দেখুন এরপরে আছে অ্যাপ সেটিংস। তো অ্যাপ সেটিংসটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সেটিংস। এই অ্যাপ সেটিংসের ভিতরে এসে আপনারা কী করতে পারবেন, আপনাদের ফোনে যে সকল অ্যাপসগুলো আছে সবগুলো এখানে শো করবে এবং আপনি চাইলে যে কোনো অ্যাপসের সেটিংস ঠিক করতে পারবেন। যেমন আমি আপনাদের উদাহরণস্বরূপ এখানে এই বিকাশ অ্যাপটির ভিতরে আসলাম। তার সাথে এই অ্যাপসটি আসলে নোটিফিকেশন সিস্টেমটা আপনি এখান থেকে অফ অন আছে, আপনি এখান থেকে চাইলে অফ করে রাখতে পারবেন, অর্থাৎ এই অ্যাপস থেকে কোনো নোটিফিকেশান আসবে না। তো তারপরে আছে পারমিশন, অর্থাৎ পারমিশন কোথায় কী দেওয়া আছে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখে নেবেন। দেখুন এই অ্যাপসটার পারমিশন কোথায় কোথায় দেওয়া আছে, এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন এই অ্যাপসটা আমার এই যে ফোন, স্টোরেজ, ক্যামেরা, এই কটা জিনিসের পারমিশন কিন্তু আমার এই অ্যাপসটা নিয়ে রাখছে। এমনভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আসলে এই অ্যাপ্লিকেশনটা দেখুন কী কী পারমিশন নিয়ে রাখছে। এই পারমিশনে ক্লিক করলে কিন্তু আপনি সেটি চেক করতে পারবেন এবং আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আসলে ক্লিয়ার কেস করতে পারবেন এখান থেকে। তো ডাটা ক্লিয়ার এখানে অথবা স্ক্রিন টাইম এখান থেকে দেখতে পারবেন যে আসলে এই অ্যাপসটি কতদিন ধরে চলছে, তো সেটিও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আসলে এই সেটিংসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে অ্যাপ সেটিংস যেটা আমি বললাম এত সময়। তো দেন তারপরে বন্ধুরা যেটি আছে সেটি হলো যে দেখতে পাচ্ছেন যে পারমিশন, দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজার নামে যে সেটিংসটা আছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই পারমিশন ম্যানেজারের ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফোনে যে সকল পারমিশন দেওয়ার যে সকল জায়গাগুলো আছে, অর্থাৎ যে জিনিসগুলো আপনার ফোনের ব্যক্তিগত সেই জিনিসগুলো আসলে কোন কোন অ্যাপ্লিকেশন পারমিশন নিয়ে রাখছে। তো যেমন এখানে আমার ক্যালেন্ডারটি দেখুন 10 থেকে 4টি অ্যাপসে কিন্তু অ্যালাউ করা আছে, অর্থাৎ পারমিশন নিয়ে রাখছে। তো ক্যালেন্ডারে ক্লিক করলে আমরা দেখতে পাবো আসলে কোন কোন অ্যাপসগুলো আমার এই পারমিশন নিয়ে রাখছে, দেখুন এই অ্যাপসগুলো। তো এরপরে দেখুন আমি যদি ক্যামেরাতে ক্লিক করি তাহলে আমার ক্যামেরা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস, এই ক্যামেরা আসলে কোন কোন অ্যাপ্লিকেশন পারমিশন নিয়ে রাখছে এই ক্যামেরাতে ক্লিক করলে আমি দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু দেখতে পাবেন যে হচ্ছে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো ক্যামেরার আমার পারমিশনগুলো নিয়ে রাখছে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনারা সহজে দেখতে পাবেন যে আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনার গুরুত্বপূর্ণ জিনিসের পারমিশন নিয়ে রাখছে কিনা, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা এক এক করে সবগুলো চেক করবেন। তো অনেকের ক্ষেত্রে অনেকের ফোনে কিন্তু এমন স্টাইলে না থাকলেও আমি আগের যেমনটি দেখলাম অ্যাপ সেটিংসে আসার পরে আমি যেমনটি দেখলাম এই যে যেমন এমন সিস্টেমে কিন্তু আসতে পারে, অর্থাৎ এইখানে এমন সিস্টেম থাকবে এইখানে জাস্ট পারমিশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আসলে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো কোন কোন পারমিশনগুলো নিয়ে রাখছে। তো এটি কিন্তু জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো বন্ধুরা দেন তারপরে যে সেটিংসটা আছে দেখতে পাচ্ছেন স্পেশাল অ্যাপস যেগুলো আছে তেমন কিছু অ্যাক্সেস কোন কোন আসলে নিয়ে রাখছে সেগুলো এখান থেকে আপনার স্পেশাল অ্যাপস অ্যাক্সেসগুলো এখান থেকে দেখতে পাবেন। তো যেমন ব্যাটারি অপটিমাইজ, এখান থেকে আপনারা ডিভাইস অ্যাডমিন অ্যাপ, ডিসপ্লে ওভার অ্যাপস এইগুলো আর কি। তো এইটি আসলে তেমন ইম্পর্টেন্ট না। তো দেন একেবারে নিচে আছে স্ক্রিন টাইম বলে। তো এই স্ক্রিন টাইমটা আসলে কি, স্ক্রিন টাইমটা হলো আপনার ফোনে আসলে কোন অ্যাপস কত সময় আসলে টুডে দেখুন আজকে কোন অ্যাপসগুলো কত সময় ধরে চলেছে বা লাস্ট, এখানে আপনারা ক্যালেন্ডারে এখানে সিলেক্ট করতে পারবেন আসলে টাইম সিলেক্ট করতে পারবেন লাস্ট 7 দিনে বা লাস্ট মাসে কতদিন কোন অ্যাপস কতদিন ধরে
কোন অ্যাপসটি কত সময় ইউজ করা হয়েছে সেটি আপনারা এখান থেকে সহজে দেখতে পাবেন। তো এখানে কিন্তু বন্ধুরা দুইটা মূল সেটিংস যেটি দেখালাম, অ্যাপ সেটিংস এবং পারমিশন সেটিংস, এই দুইটাই কিন্তু আসলে আজকে পিটের মূল উদ্দেশ্য। এই দুইটাই কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখা উচিত, আসলে আপনার অ্যাপসগুলো কোন কোন জায়গায় পারমিশন দিয়ে রাখছেন, তাহলে কিন্তু আপনার ফোনটি বা আপনার ফোনের সমস্ত তথ্যগুলো কিন্তু খুবই সুরক্ষিত থাকবে। তো এর জন্য বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।